দেখলি আমার কাছে সত্যি কথা মিথ্যে কথা? তোমরা সবাই চলে এসেছো? নমস্কার বন্ধুরা, কুকিং বাই পাপড়ি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সন্দেশ। খুব সহজ পদ্ধতিতে কম খরচের মধ্যে সন্দেশ বানিয়ে দেখাবো বন্ধুরা। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দুটো উপকরণ দিয়ে সন্দেশটা বানাবো, তা দেখতে থাকুন কীভাবে আমি সন্দেশটা বানাচ্ছি। এখানে সব বাচ্চাগুলো চলে এসেছে, তোমরা প্রণাম করে দাও বন্ধুদেরকে। ওরা বন্ধুরা প্রণাম প্রণাম। তোমরা বসে চুপ করে, আমি শুরু করে দিই। মানে এক দেশ ওখানে ফিরেছি। সন্দেশ করার জন্য এখানে আমি নিয়েছি 500 গরুর দুধ, আর এখানে নিয়েছি চিনি, আর 50 গ্রাম আমল দুধ, আর এখানে আছে এলাচ। এলাচের দানাগুলো বার করে গুঁড়িয়ে নেব। কি নেবে তোমরা বলো, কি বলছো? আমল দুধ খাবে? আচ্ছা দেওয়া হবে তোমরা আমল দুধ। না আমি তো চামচ নিয়ে আসিনি, ফোনটি করে দেবো। হাতে হাতে না, সবাই হাত পাতো একটু করে। আমল দুধ দেখলে তো আমারও লোভ লাগে। হ্যাঁ খুব ভালো লাগে না খেতে? না 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 খাও। এখানে আমি দুধ ছেঁকে নিচ্ছি ছাঙড়ি দিয়ে। হয়ে গেছে আমল দুধ খা, তোমাকে হয়ে গেছে? দুধটা কিন্তু অল্প অল্প গরম হয়ে গেছে, খুব বেশি গরম হয়নি। আমি হাত দিয়ে দেখতে পাচ্ছি দুধটা গরম হয়েছে। এবার আমি দিয়ে দেব আমল দুধ। আমল দুধ দিয়ে এইভাবে আমি গুলে নেব, কিন্তু দুধটা যদি খুব বেশি গরম হয়ে যায় তারপরে দিলে আমল দুধগুলো ডেলা পাকিয়ে যাবে। তাই এইভাবে দুধটা আমি গুলে নিলাম। এখানে দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যাচ্ছে, আরও ঘন করে নিতে হবে একদম। সন্দেশ করার জন্য খুব ঘন করতে হবে। আর এখানে আমি চিনি নিয়েছিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেমন মিষ্টি খাবেন আপনারাও চিনি দেবেন, আর সন্দেশে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে বসে যাবে। এইবার আমি দিয়ে দিচ্ছি এলাচের দানা গুঁড়ো। এটাকে নেড়ে নেড়ে আরও শুকনো শুকনো করে নিতে হবে, আর খুব ঘন করতে হবে, তবে সন্দেশটা তৈরি হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, কিন্তু দুধটাকে আরও ঘন করতে হবে। এইভাবে নেড়ে নেড়ে আরও ঘন করে নেবো, এটা কি না? সন্দেশটা হয়ে গেছে, এরকম পাকানো যা আছে তারপরে সন্দেশটা হয়ে গেছে। এবার সন্দেশটা আমি নাপিয়ে নেব। সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে, এবার এখানে আমি অল্প অল্প করে নিয়ে সন্দেশটা পাকিয়ে নেব। প্রথমে এটা গোল আকারে তৈরি করে নেব। এটা গোল আকারে তৈরি করে নিয়েছি। এখানে আমি ছাবা ছাবা কাঠের মধ্যে আমি সন্দেশটা বসে দেব, এভাবে চাপ দেব। সন্দেশ তৈরি হয়ে গেল, এভাবে আমি আরেকটা তৈরি করে নেব। হাতের মধ্যে তেল মাখলে হবে, আমি তেল মাখিনি হাতে, আর এতে তেল মাখালে হবে, তেল না মাখিয়ে আমি বারবার এই জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আবার আমি সন্দেশটা আমি গোল করে পাকিয়ে নিয়ে আবার আমি ছাবা কাঠের মধ্যে বসে নিচ্ছি।
একই ভাবে সবগুলো আমি তৈরি করে নেব। ভালো করে গান কর, গান করো, কর না ওই গানটা, কর না। জোরে দিয়ে গান করতে খুব ভালো পারে, কিন্তু আজকে খুব জোর জোর গান করছিস তো। বলো না, তোমার সন্দেশটা খেয়ে নাও, কেমন হয়েছে বলো। ওকে খাও, সন্দেশ খাও, খুব ভালো হয়েছে, খাবি তো, বলতে ভালো হয়েছে, খাচ্ছি তো, খুব ভালো হয়েছে, খুব খুব ফ্যান্টাস্টিক। এর ব্যাপারে কথা বলতে হয়, এখানে লেগে আছে, দেখ না কত এর দৃশ্য লেগে আছে, ফ্যান্টাস্টিক। দেখালাম বন্ধুরা, অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবে। তুমি টাটা করে দাও বন্ধুরা, আজকের মতো আসি, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।